হ্যালো গাগা গাগা গাইস, ওয়েলকাম টু আরেকটা নতুন ভিডিও। আজির ভিডিওটা কথা হবে ফেসবুক আর ইউটিউবত মশা আর মাছির মতো গুন গুন করে থাকা কিছু নিউজ চ্যানেল নিয়ে। মুই আগতে ক্লিয়ার করে দেন, মুই এটা শোক নিউজ চ্যানেল বা কোনো বিশেষ চ্যানেলক উদ্দেশ্য করে কং নাই। বহুত নিউজ চ্যানেল বা বহুত নিউজ পোর্টেল নিজের জায়গাত বহুত ভাল ভাল কাম করে আছে, উমেক মুই রেসপেক্ট জানাম। কিন্তু কিছু কিছু এমন নিউজ চ্যানেল আছে একদম বালের মতন, বিশেষ করে আমার আসামত কতগুলো পোর্টেল আছে অ্যাসামিস পর্যন্ত ভাল করে কবার না পায়। তোমরা ভিডিওটা গোটায় দেখি, মোর কথাগুলো ভাবি, নিজে মন্তব্য করি কন মুই কথাগুলো ভুল কয়ে আসো না ঠিক কয়ে আসো। একটা টাইম আছে যখন খালি টিভির পার্টিকুলার কয়টা চ্যানেলতে নিউজ দেখা গেছে, আর ওইটার জন্য রিমোট নিয়ে সকালে বাড়ি ঠাল্লা লাগছে। মা দেখবে সিরিয়াল, বেটা দেখবে আইপিএল, ওই টাইম ওতে নিউজ দেখার জন্য এন্ট্রি হয়েছে বাবার। অতি মা রিমোট থুয়ে বানের গেছে খাবার, তারপর নিউজ দেখতে দেখতে যখন দিছে অ্যাডভার্টাইজ তখন বেটা খেলা দেখছে আবার। কিন্তু যেহেতু সময় পরিবর্তনশীল, ওই জন্য তারপর সকালে হাতত ধাপড়া ধাপড়া মোবাইল আসিল, এলা পাশের বাড়ির থেকে আরম্ভ করি গোটায় দুনিয়ার খবর এই মোবাইলত পাওয়া যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা বহুত ভাল কথা। কিন্তু রাস্তাঘাটত গুটকের পিসকি আর ফেসবুক আর ইউটিউবত নিউজ পোর্টেল, এই দুইটার অভাব নাই বর্তমান ইন্ডিয়াত। সঠিক বলেছেন। ঠিক আছে, এটাও বহুত ভাল কথা, কারণ যত নিউজ চ্যানেল বেশি হবে অত আমরা দেশ দুনিয়ার খবর বেশি করে পাবো। কিন্তু কিছু কিছু এমন নিউজ পোর্টেল আছে ভাল ভাল গুরুত্বপূর্ণ খবরগুলো না দেখে কার মাইয়ে কার সাথে পালাই, কার গাছের কি হারাই, কোন সেলিব্রিটির কোন দিন সোয়া বিড়েল, এগুলো দেখে থাকে। আগত আমার আশেপাশে যদি কোনো কিছু হয়েছে ওটা যদি নিউজত দিছে একটা আলাদাই ফিল হয়েছে, আর তাতে যদি নিউজত আমার জাগার নাম কইছে উফ অত প্রাউড ফিল হয়েছে। আর এলা যদি পায় তা বিলেই মরলেও নিউজত দেখে চায়। আরে অত কিছুয়ে যদি দেখান, তিন দিন থেকে মোর হাকা ক্লিয়ার না হয়, আজি পর্যন্ত কোনো নিউজ চ্যানেলত না দেখাল কেনে। ব্যাক টু দা মেইন পয়েন্ট, এই যে ফেসবুক ইউটিউবত বর্তমান নিউজ পোর্টালের সংখ্যা বহুত বাড়ি গেছে, বেয়া কিছু হয় নাই, কারণ ওগুলোর থ্রুত বর্তমান পাবলিকের ওসরত নিউজগুলো বহুত তাড়াতাড়ি যায়, সব নিউজে যায়। কিন্তু মেইন প্রবলেমটা গোটাই কন্ত, কতগুলো নিউজ পোর্টাল ওই যে কলুং না কার মাইয়ে কার সাথে পালায়, ওগুলে খবর রাখির গেছে, যেগুলো খবর পাবলিকক দেওয়া উচিত ওগুলে দেওয়া ভুলি যায়। মণিপুরের ঘটনাটা তো বর্তমান সবাই জানেন, কিন্তু ঘটনাটা হয়েছে 4 মে, আর আমরা এলাহে জানির পেয়ে আছি। তাইলে অমন নিউজ চ্যানেল থাকি লাভ কি, এতদিন কি উমরে মঙ্গল গ্রহ পিকনিক খাবার গেছিল? হে প্রভু কি তোমার মহিমা, কোন স্কুলের কোন স্যার কোন স্টুডেন্টের সাথে কি মেসেজ করিল ওগুলে তুই দেখালু, কিন্তু ওই পাকে দুইটা সেঙ্গরি কতগুলো মানুষ মিলি রেপ করিল ওইটা দেখের ভুলি গেলু। ये बड़ी अच्छी बात कही है। আর কিছুদিন আগত আমার গোলকগঞ্জত ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, ওয়ার্ল্ড মালাখাম চ্যাম্পিয়নশিপ, কিন্তু লোকালের দুই একটা পোর্টাল বাদে আদার্স কোনো বড় নিউজ চ্যানেলত নিউজটা কভার করেনি। কেন, এটা কি ইম্পর্টেন্ট নিউজ না হয়? গোলকগঞ্জের মানুষ ছাড়া আলাদা জায়গার মানুষ জানে না যে গোলকগঞ্জত ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। ওয়ার্ল্ড কাপ কম বড় কথা না হয়, ওয়ার্ল্ড কাপ কোনো সার কাপ না হয় তো কাকা। বাট সেই হে তো আজি আর বেশি কিছু না কং, আর হ্যাঁ ভিডিওর আগত কইছং আর এলাও কং, মুই এটাই গোটায় নিউজ চ্যানেল কমিউনিটির উদ্দেশ্য করে কিছু কং নাই, আর কোনো পার্সোনাল নিউজ চ্যানেল বা কোনো পার্সোনাল রিপোর্টারকও মুই উদ্দেশ্য করে কোনো কিছু কং নাই। সো প্লিজ রিকোয়েস্ট করং, কাউ এটা না ভাবেন যে মুই পার্সোনালি কাকো কোনো কিছু করুম বা গোটাই কমিউনিটি কোনো কিছু করুম, আর কথাগুলোর যুক্তি আছে না নাই নিজে কথাগুলো ভাবিয়া কমেন্ট করে জানাবেন। সো আজি এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।